নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, শাস্ত্র বলছে, আচার্যরা বলছে যে আপনি যা উপার্জন করছেন তা সম্পূর্ণরূপে আপনি আপনার জীবনে কখনোই কিন্তু খরচ করবেন না। এর কিছু অবশ্যই আপনারা কাউকে দান করুন, যার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনেরও যেরকম ভালো করতে পারবেন, একই সাথে সাথে আপনারা আপনাদের সমাজেরও কিন্তু কিছু কল্যাণ বা কিছু ভালো অবশ্যই করতে পারবেন। তাই দানের প্রয়োজনীয়তা আপনার জীবনে অত্যন্ত বিশেষ মাহাত্ম্য রেখে থাকে। আপনারা কিভাবে দান করবেন এবং কখন দান করবেন, এটি অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ। দেখুন, আপনারা প্রত্যেক মাসে যখন আপনারা স্যালারি পাচ্ছেন, অথবা যারা বিজনেস করেন, ব্যবসা করেন, তারা একটি নির্দিষ্ট দিন ধরে আপনারা কিন্তু আপনাদের মতো করে কিছু অবশ্যই আপনার ব্যবসার অর্থ দান করুন। এমনটি প্রত্যেক মাসে আপনাদের করতে হবে। কিন্তু রাশিভিত্তিক কী দান আপনাদের জীবনে আপনাদের ক্ষেত্রে আপনাকে লাভবান বানাতে পারে, আপনার জীবনের আরও দিশা মসৃণ করতে পারে, সে বিষয়ে আজ আমি রাশিভিত্তিক আলোচনা করব। যেহেতু আমার আলোচনা রাশিভিত্তিক, তাই প্রথম রাশি মেষ রাশি। দেখুন, মেষ রাশির যারা মানুষ আছেন, তারা প্রত্যেক মাসের কোনো একটি নির্দিষ্ট দিন হতে পারে, আপনার মন মতো কোনো একটি শুভ দিন হতে পারে, সেই দিন আপনার রোজগারের কিছু অংশ অবশ্যই খাদ্যদ্রব্যের দান আপনারা যে কোনো গরিব মানুষদের মধ্যে করতে থাকুন। এতে কর্ম সম্বন্ধীয় যে সমস্যা, সেগুলি নিশ্চিতভাবে দূর হতে দেখতে পাবেন। বৃষ রাশি, দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে প্রত্যেক মাসের কোনো একটি নির্দিষ্ট দিনে যারা কর্মজীবী রয়েছেন, চাকুরিজীবী রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, প্রত্যেকেই কিন্তু আপনারা দান করুন। দানের ক্ষেত্রে আপনাদের ফলের দান এবং বিশেষত কলার দান অত্যন্ত বিশেষভাবে লাভকারী হতে পারে। তাই ফল তো দান করবেনই, তার মধ্যে যদি আপনারা কলা দান করতে পারেন, এতেও কিন্তু বিশেষ সফলতা অবশ্য মিলবে। একই সাথে সাথে আপনাদের ক্ষেত্রে গোমাতাকেও কিন্তু আপনারা কলার সেবন করাতে পারেন, এতে নিশ্চিতভাবে আপনার কর্মজীবনে আসা সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন। মিথুন রাশি, দেখুন, আপনারা প্রত্যেক মাসের কোনো একটি নির্দিষ্ট দিনে সৌন্দর্য এবং প্রসাধনীর যে দ্রব্য রয়েছে, যে জিনিসপত্রগুলি রয়েছে, সেগুলি কোনো স্ত্রীকে আপনারা দান করতে পারেন। এমনটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে লাভকারী অবশ্যই হবে আপনার কর্মজীবনে। তাই কর্মজীবনে বিভিন্ন ধরনের লাভ পেতে আপনারা প্রত্যেক মাসের কোনো একটি শুভ দিনে, কোনো একটি নির্দিষ্ট দিনে আপনারা আপনাদের রোজগারের কিছু বিশেষ অর্থ আপনারা সৌন্দর্য প্রসাধনী দ্রব্যের অবশ্যই দান করতে থাকুন, ফায়দা মিলবে। কর্কট রাশি, দেখুন, যারাই কর্কট রাশির মানুষ আছেন, কর্কট রাশির জাতক আছেন, জাতিকা আছেন, তারা প্রত্যেক মাসের কোনো একটি ফিক্সড ডেতে হতে পারে, আপনার মন মতো কোনো একটি দিন হতে পারে, যেটি শুভ দিন, এমন দিনে আপনারা কাপড়ের দান করুন, বস্ত্রের দান করুন, জুতোর দান করুন যে কোনো গরিব মানুষকে, তা আপনাদের জন্য অবশ্যই নিশ্চিতভাবে কিন্তু কর্মজীবনে আসা বিঘ্নকে, সমস্যাগুলিকে, জটিলতাগুলিকে দূর করতে সাহায্য করবে। সিংহ রাশি, দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে আপনারা তো উপার্জন করছেন, কিন্তু উপার্জনের মাধ্যম দিয়ে আপনারা যে অর্থ উপার্জন করছেন তার সামান্য কিঞ্চিত অবশ্যই আপনাদের ক্ষেত্রে দান করা উচিত। ফুলের বৃক্ষ, অর্থাৎ সামান্য অর্থ যেরকম দান করবেন, তার সাথে সাথে ফুলের বৃক্ষও কিন্তু আপনারা দান করতে পারেন। যে কোনো মানুষকে আপনারা ফুলের বৃক্ষ দান করতে থাকুন, এমনটি প্রত্যেক মাসে করতে থাকুন, নিশ্চিতভাবে আপনার কর্মজীবনে আসা সমস্যাগুলি, জটিলতাগুলি, বিঘ্নগুলি অবশ্যই দূর হতে দেখতে পাবেন। কন্যা রাশি, দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে সর্বদাই আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা অর্থ উপার্জন করছেন, আপনারা জমাচ্ছেন, এমনটি আপনাদের করবেন অবশ্যই, কিন্তু তার সাথে সাথে আপনার অর্থ উপার্জনের সামান্য কিছু অর্থ, কিঞ্চিত কিছু অর্থ অবশ্যই প্রত্যেক মাসের একটি নির্দিষ্ট দিনে হতে পারে, কোনো শুভ দিনে হতে পারে, আপনার মন মতো এমন দিনে দান অবশ্য করুন। এতে আপনার কর্মজীবনে আসা জটিলতাগুলি, সমস্যাগুলি কম হবে। এবং একই সাথে সাথে আপনারা যদি মিষ্টি জিনিস, চকলেট, বিশেষত বাচ্চাদের মধ্যে দান করছেন, এতে দ্রুত আপনাদের ক্ষেত্রে কর্ম সম্বন্ধীয় সমস্যা দূর হবে, কর্মক্ষেত্রে সফলতার দিশা খুঁজে পাবেন। তুলা রাশি,
তুলারাশির জাতক আছেন, জাতিকা আছেন, আপনারা আপনাদের প্রত্যহিক জীবনে আপনারা উপার্জন করছেন, রোজগার করছেন, কিন্তু মাসের একটি কোনো নির্দিষ্ট দিনে, কোনো একটি শুভ দিন হতে পারে, এমন দিনে আপনারা কিন্তু ঔষধপত্রের দান করতে পারেন নিকটবর্তী কোনো দরিদ্র মানুষকে, গরিব মানুষকে। যদি সম্ভব না হচ্ছে তাহলে কোনো হাসপাতালে চলে যান এবং কোনো চিকিৎসালয়ে চলে যান, যেখানে আপনাদের দাতব্য চিকিৎসার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে সেখানেও আপনারা দান করতে পারেন। এর মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনের এক নতুন দিশা কিন্তু খুঁজে পেতে পারেন। বৃশ্চিক রাশি, দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, আপনারা প্রত্যেক মাসে কোনো একটা নির্দিষ্ট দিনে, শুভ দিনে, আপনাদের মন মতো দিনে আপনারা অবশ্যই দান করুন, জলের দান করুন, শরবতের দান করুন, লিকুইডের দান করুন। এমনটি আপনারা যদি প্রত্যেক মাসে করে যেতে পারেন, নিশ্চিতভাবে দেখবেন আপনার কর্মক্ষেত্রে আসা বিঘ্নগুলি, বাধাগুলি দূর হচ্ছে এবং সমস্যা জটিলতাগুলি আপনাদের ক্ষেত্রে দূর দূর হতে শুরু হয়ে গেছে কর্মক্ষেত্রে। ধনুরাশি, দেখুন ধনুরাশির ক্ষেত্রে মানুষদের জন্য বলবো যে প্রত্যেক মাসের কোনো একটি দিনে আপনার নির্দিষ্ট কোনো দিন না হলেও চলবে, কোনো শুভ দিনকে বেছে নিতে পারেন। আপনার মন মতো কোনো একটি দিনে প্রত্যেক মাসে আপনার উপার্জনের সামান্য কিছু আপনারা কিন্তু, আপনার নিকটবর্তী কোনো দরিদ্র বাচ্চা আছে তো তার কাছে পড়াশুনোর সামগ্রী দান করুন। এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পড়াশুনোর সামগ্রী আপনার নিকটবর্তী কোনো দরিদ্র সন্তানকে অবশ্যই দান করতে থাকুন। নিশ্চিতভাবে আপনার জীবনে কর্ম সম্বন্ধীয় বিঘ্ন দূর হবে, সমস্যা থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন। মকর রাশি, দেখুন মকর রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো যে আপনারা প্রত্যেক মাসে যা উপার্জন করছেন সেই উপার্জনের অর্থ আপনাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করুন, কিন্তু মাথায় রাখতে হবে ব্যবহারের পাশাপাশি আপনার দান আপনাদের ক্ষেত্রে কল্যাণের বিশেষ রূপ ডেকে আনবে। তাই আপনারা আপনাদের জীবনে কল্যাণকে ডেকে আনার জন্য প্রত্যেক মাসের কোনো একটি নির্দিষ্ট দিনে, প্রত্যেক মাসের কোনো একটি নির্দিষ্ট তারিখে অথবা শুভ দিনে কিন্তু আপনারা আপনার নিকটবর্তী কোনো মানুষকে খাদ্যদ্রব্যের দান অবশ্যই করতে থাকুন প্রত্যেক মাসে। এমনটি নিশ্চিতভাবে আপনাকে অনেক বেশি সফলতা কর্মক্ষেত্রে দিয়ে থাকবে, কর্মের বিঘ্নগুলি, কর্মের বাধাগুলি আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখতে পাবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির যারা জাতক আছেন, জাতিকা আছেন, এরা প্রত্যেক মাসে কোনো একটি নির্দিষ্ট দিন হতে পারে বা যে কোনো দিন হতে পারে, যে কোনো মন মতো দিনে আপনারা কিন্তু আপনাদের মতো ঔষধপত্রের দান করতে পারেন। কোনো রোগগ্রস্ত ব্যক্তি রয়েছে, আপনি তার পাশে গিয়ে দাঁড়াতে পারেন। যদি সম্ভব না হচ্ছে, আপনার যথাসাধ্য আপনি কিন্তু প্রত্যেক মাসে উপার্জনের একটি সামান্য দান অবশ্যই করুন ওষুধপত্রের মধ্যে দিয়ে। এতে আপনার জীবনে আসা কর্মক্ষেত্রে যে বিঘ্নগুলি, কর্মক্ষেত্রে যে বাধাগুলি, সেগুলি নিশ্চিতভাবে দূর হবে। মীন রাশি, দেখুন মীন রাশির যারা জাতক আছেন, জাতিকা আছেন, তারা প্রত্যেক মাসে যদি একবার করে আপনার উপার্জনের সামান্য কিছু অর্থ গোমাতাকে সবজি খাওয়াচ্ছেন, কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছেন বা কুকুরকে যে কোনো খাদ্যদ্রব্য খেতে দিচ্ছেন, একই সাথে সাথে কিন্তু আপনারা পাখিদের দানা খেতে দিচ্ছেন এবং মাছকে কিন্তু আপনারা যদি জলে আপনারা আটার গুলি দিচ্ছেন প্রত্যেক মাসে নিয়ম করে, এমনটি আপনাদের জীবনে আসা বিভিন্ন ধরনের বিঘ্নগুলিকে, কর্মক্ষেত্রে থাকা বিঘ্নগুলিকে, বাধাগুলিকে দূর করতে সাহায্য করবে। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের এই ছোট্ট এপিসোড, আর এই গুরুত্বপূর্ণ এপিসোডগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানান। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক সুন্দর, ভালো, সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে।